ফুল ঝাড়ু বাড়ির গৃহিণীদের অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী। এই ফুল ঝাড়ুর প্রভাব বিন্দু মাত্র হ্রাস পায়নি এই আধুনিক যুগেও। উপরন্তু এই ফুল ঝাড়ুর কদর দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের মানুষের চাহিদা মিটিয়ে এবার এই ফুল ঝাড়ু পাড়ি দিচ্ছে বহিরাজ্যেও। রাজ্যের জুমিয়ারা বনাঞ্চল থেকে ফুল ঝাড়ু সংগ্রহ করে গ্রাম কিংবা শহরের বাজারগুলোতে বাজারজাত করে আসছে বহুকাল থেকে। তবে ঝাড়ু কঠোর পরিশ্রম করে এই ঝাড়ু বাজারজাত করলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না জুমিয়ারা। এ নিয়ে এক ফুল ঝাড়ু বিক্রেতা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ফুল ঝাড়ু ব্যবসা মূলত 2 থেকে 2.5 মাস ধরে চলে। জুমিয়ারা প্রতি ফুল ঝাড়ু 25 টাকা দরে বিক্রি করে শহরের ব্যবসায়ীদের কাছে। এবার শহরের ব্যবসায়ীরা ফুল ঝাড়ু বিক্রি করে চড়া দামে, যা মানুষের ক্রয় করার ক্ষমতার বাইরে। এই জিনিসগুলির নাম কি? আমরা বলি ফুল ঝাড়ু। এগুলো কি আপনারা বেচার জন্য নেবেন না? না, ভালো লাগে। কতগুলি লইল? 10টা লইল একসাথে। একসাথে মানে কীরকম চাহিদা? আপনি তো লইছেন, আরও কীরকম চাহিদা? 25 টাকা বিক্রি হয়েছে আমার সামনে। আমার 10 টাকা নেবো, মানে 2 টাকা। এই মার্কেটে চাহিদা ফুল ঝাড়ু কীরকম? মার্কেটে তো 40 টাকা 50 টাকা দিয়ে দিয়েছে। এখন তারা বাজারে দাঁড়িয়ে। আপনার নাম? দীপক কুমার দেব। এটা কোন জায়গা? জাতিলিয়ামোড়া। আপনার বাড়ি? রাজমিশ্রী। জানা গেছে, বন দপ্তর এই বনজ সম্পদের উপর কোনো প্রকার কর আরোপ করে না, যার ফলে শহরের ব্যবসায়ীরা যে যার মতো করে এই ফুলঝাড়ুর ব্যবসা করছে। ফলে শহরের নাগরিকদের কাছ থেকে পকেট কাটছে শহুরে ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।